রাজ্যে অন্যান্য প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই বিষয়ে কিন্তু আপনারা জানতে চেয়েছেন বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয় তো সেই টাকা কবে থেকে দেওয়া হবে বার্ধক্য ভাতা মাসে এক হাজার টাকা সেই টাকা কবে দেওয়া হবে জয় বাংলা প্রকল্পের আন্ডারও কিন্তু অনেক প্রকল্প রয়েছে যেগুলোর টাকা কবে দেওয়া হবে সেটা আপনারা জানতে চেয়েছেন তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজার টাকা জয়জহার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা লোকপ্রসার প্রকল্পে এক হাজার টাকা এই টাকা কবে দেওয়া হবে এবং মানবিক প্রকল্পে যারা বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে মাসে পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের টাকা কবে দেওয়া হবে এবং কৃষকদের বার্ধক্য ভাতা যে রয়েছে সেই টাকা কবে দেওয়া হবে আপনারা জানতে চেয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আপনারা পাঁচশো এক হাজার টাকা পান অলরেডি কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমি কিন্তু আজই আপনাদেরকে টাকা দেওয়ার আগেই জানিয়ে দিয়েছি আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে আপনাদের জন্য এই সুসংবাদটা তবে অনেকেই প্রশ্ন করছেন যে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে তো দেওয়া শুরু হয়েছে কিন্তু অন্যান্য প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই আপডেট অবশ্যই লাস্টব্দি দেখবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেলেদের জন্য যে মৎস্যজীবী বার্ধক্য ভাতা সেটারও কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় শিল্পীদের যে বার্ধক্য ভাতা এক হাজার টাকা সেটার জন্যও এক হাজার টাকা দেওয়া হয় তার তাঁতিদের জন্যও কিন্তু বার্ধক্য ভাতা রয়েছে যেখানে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পটা যেরকম দেওয়া শুরু হয়েছে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে ধীরে ধীরে আপনারা কিন্তু ধাপে ধাপে সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদেরকে আজ বলেছিলাম যে আজ চোদ্দ তারিখ আপনাদের টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে আপনি ট্রানজ্যাকশন যে ডেটটা সেটা আপনি দেখতে পাচ্ছেন চোদ্দো দুই দু তেইশ ঠিক আছে ভ্যালু ডেট চোদ্দ দুই দু তেইশ তো চোদ্দো দুই দু তেইশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো আপনি যে সমস্ত প্রকল্পে অন্যান্য প্রকল্পে যদি আবেদন করে থাকেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প লোকপ্রেশার প্রকল্প তপশিলি বন্ধুর প্রকল্প জয় জহার প্রকল্প আরও অন্যান্য প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে আপনি আবেদন করেছিলেন প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা কিন্তু যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই এছাড়াও লক্ষ্মীমান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আপনাদের দু তিন দিন সময় লাগতে পারে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা অবশ্যই চলে আসবে এর আগেও আমরা দেখেছি যে টাকা দেওয়া শুরু হওয়ার পরেও কিন্তু সবাই একসঙ্গে টাকাটা না পেলেও প্রত্যেকেই কিন্তু দু তিন দিনের মধ্যেই টাকাটা পেয়ে যায় যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে এবার যারা নতুন করে আবেদন করেছে তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কিন্তু জেলায় জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে এবং সেখানে কিন্তু শুধু লক্ষ্মীবন্ধা নয় প্রচুর প্রকল্পও রয়েছে যে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং নতুন যারা আবেদন করেছে তাদের দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কোনোরকম চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে তো কোন কোন প্রকল্পের আপনারা আবেদন ছিলেন টাকা পেয়েছেন কি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন প্রত্যেকেই যেন আপডেটটি পেয়ে নিশ্চিন্ত হতে পারে যে তারাও এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবে